এই কুতুবুল লগে থাকতে তোমার এই অবস্থা হয়েছে। হ্যাঁ আমি কুতুবের সাথে কোথায় মিশলাম? কুতুবি তো আমার সাথে মিশে। পুলিশ আবার সারি দিল কেন? আরে বাবা রে, ব্যাগ কথা যদি মোরা বসতাম হ্যালো তো কামই হইছিল। আমি কইছি যে এটা আমি কই নাই তো দেখি তোমার কে কইলে কথা। যে গো কথাটা আমার কান বন্ধায় সাউনের পরে মাথার ভিতরে আগুন জ্বলতেছে। আমার বুনের আমি মারতাম তোর মতো একটা শয়তান বেটা, এই কথা কইতে পারি। যে কথা হইতেছে যা হইতেছে একখানে হন বা একখানে বাই করে দিবা। আমি 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 কইছি তো আমি তো তোমার কইছি যে তুমিও তৈরি করো না। মনের অবস্থা একজনের বোন একজনের বউ এতে স্থির থাকা কঠিন। আর এই আমাকে অবস্থাই কর, এই হাসপাতালে দৌড়াইতেছি বাড়তে আইতে আছি, মোরাই তো স্থির নেই, অস্থিরতার মধ্যে দিয়ে সময় কাটাইতেছি। মনের অবস্থা এতে গড়ে থার কথা একদম খারাপ। একটা মানুষের এরকম একটা বিপদ দেখলে তার কি আর মাথা ঠিক থাকে রে ভাই। আচ্ছা বিলাল ভাই, ওই যে আমাকে এলাসি বেগম ঝরাপার সাথে কি আপনার কোনো কথাবার্তা হয়েছে? আরে না, এই সব মাত্র একটু মুখ খুলছে, একটু স্মৃতি ফিরে আইছে, একটু একটু কথা বলে। এমনি আমার মতো ছোট কাটো মাইসের লাগে কথা কই দেবে নাই আপনার মাথায়? ঠিক আছে, একটা জিনিস কি জানে, যেহেতু একজনের স্মৃতি ফিরে আসছে আমার মনে হয় বুলবুলি আবারও স্মৃতি স্মৃতি ফিরে আসবে। হ আমারও তো এটাই মনে হয়েছে, ডাক্তারের কথাবার্তায় এটাই মনে হইলো যে আরো স্মৃতি ফিরে আসতে পারে। বুঝছেন বেলাল ভাই, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই যে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থাটা দেখেছে, প্রতিটা মানুষের অবস্থাটা দেখে। হ্যাঁ যাচ্ছে তো অবস্থা একদমই দেন, আপনার বিয়েটা ঝুলাই দিলে বাইজার হইলে হইলে না। আপনি বিয়ের কথা করছেন, এখানে আমার বিয়ের কথা আসতেছে। এত বড় একটা দুর্ঘটনা আপনি বিয়ে নিতে। আরে ভাই বিয়ে তো আসলো কাল হোক দুদিন পরে করা যাবে, কিন্তু এই দুর্ঘটনার সময় তো পাশে থাকতে হবে না? হ্যাঁ এত ঠিকই বোঝা যায় যে উত্তর আপাত পাশে পাশে ঘটতে আসে, আইজও কাইলো বিয়ে তো একদিন হইবি। তবে এত পাশাপাশি ঘোরাঘুরি হরবেন কিনে একটু চিন্তা হইলে হইলি বলছে আপনার না সেনা বড়তা। এই আপনি আমাদের উত্তরের ব্যাপারে কতখানি আগায় দিলেন, কারণ আমার উল্টো সুরকা আসবে না। আরে দেখ বাদ, ওই যে কইছি জুলফিকের উকিল সে গেল হে করি, সে আবার কনে খেলাম কি আছে ব্যাপারটা বুঝতে পারতেছেন না কেন ভাই? বাড়িতে যে অবস্থা, সমস্ত জায়গায় তো ভর, সমস্ত লোক এখানে, এমন মনে করেন ছাদে থাকতে পারে, বারান্দায় থাকতে পারে, নিচে থাকতে পারে, আর সবচেয়ে বড় কথা কোনো আকাঙ্ক্ষা তো ঘুমায় থাকতে পারে। যে পরিমাণ মানুষ ক্লান্ত সেটার কি করবো? না ঠিক আছে, আমারও তো দরিদ্রইতে, আমারও একটা চক্ষুরে লাগিয়ায়, কিন্তু যে একটু কোথাও কোনো কাছে যে ঘুমামো আর তো কোনো সুযোগ নেই। এইসব ঘুম টুমির কথা আর মুখিয়ে নেন। আরে ভাই এইসব কথা ফট করে আবার কারোর সামনে ঝামেলা হয়ে যাবে, তখন চিন্তা করবে এরকম একটা বিপদ আমাদের মাথার মধ্যে, আপনার ঘুম আসে করতে। না ঠিক আছে, বলছি আপনাকে বাথরুমটা কোন যাবে? হ্যালো, হ্যাঁ সালন ভাই। ও জুলফিকার ভাই? হ্যাঁ জুলফিকার বলতেছি। জি আচ্ছা, এই আপনি আছেন কেমন ভাই, কই আছেন? আছি ভালোই আছি, আমি তো ওই যে রাস্তাতে আটাচ্ছি। মনে করেন যে ওই বাইকটা তো সবকিছু মিলে না, আমার ভালো লাগতেছিল না, কেমন চাপ চাপ লাগতেছিল, এর লেগে বাড়ির দিকে মানে ওই উত্তর গোবাইতে যেতেছি। ও
ও হাসানি ইয়ে ভাই যদি কিছু মরণা করেন আমিও তাইলে আপনার লোক একটু যাইতাম চাইছিলাম আরই বুঝিনি তা আপনি আমার লোকে যাইবেন তা আপনার এদিকে কাম কাজ আছে না না হেডা তো ছিলাম এখন হইছে কি মানে এই সবকিছু মিলে একটা অস্বস্তি লাগতেছে আর কি বুঝিনি আমার এখন ইচ্ছা করতেছে যে আমি মানে একদম ভালো করে একটা গোসল করি তারপরে লুঙ্গি পরি আরাম করি তারপরে সাইডে ডাল ভাত খাই যদি কিছু মরণা করেন আপনি বললে আমি আপনার লোকে মিট করি তারপরে আপনার লোকে যাইতাম ও কিন্তু ভাই আমি তো অনেকখানে আয় পড়ছি ও কদ্দূর গেছেন আপনার কোন নাই এখন ওই তো আপনি বিশ্ব রোড ওই যে ওই কুরিল বিশ্ব রোড ইঙ্গে নেনি হ্যাঁ কুরিল বিশ্ব রোড ওই যে বিআরটিসি কাউন্টারটা আছে না ওর কাছাকাছি আছি ও তাইলে তো অসুবিধা নাই আমিও মোটামুটি কাছাকাছি আছি ভাই প্লিজ একটু ওয়েট করেন তাইলে আপনার লগে মিট করি একসাথে যাবো কেন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি একটু আউ গায়া ওই যে বিআরটিসি কাউন্টার কাউন্টার পাশে যে চার দোকান আছে না চার দোকানে বইবে চা খাইতেছি আপনি তাড়াতাড়ি আহেন ঠিক আছে এক কেন বইন আপনার চা খান আমি আসতেছি বেশিক্ষণ লাগতো না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আহেন আচ্ছা যাক ভালো হইছে রাতের বাইরে বাকি ভাই সম্পর্কে উল্টা পাল্টা কথা কইছে কথা বলে লাগছে পেঁচ এমন পলাইতেছে রাগ না করলে একটা কথা কইতে চাইছিলাম ছোট্ট একটা কথা কি কথা আমি একটা জিনিস চিন্তা করছি এই যে ধরো বুলবুলি আর এলাসি বেগম হাসপাতালে আছে আইসিইউতে আমরা কি ঠেয়া পড়ছে এলাসি বেগমের চিকিৎসা করানোর কোনো ঠেয়া পড়ছে তুমি কও তো আমি চিন্তা করছি কি আমরা বুলবুলিরে বাইর করে লয়ে যাই হাসপাতালের দিকে নিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাই তোমার কথা মতো ডাক্তারে কইলে তোমার বুলবুলে ছাড়তো ছাড়তো নাকি রে আমরা ডাক্তারে কইতাম যে আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাচ্ছি এটা কইলে হেরে ছাইড়া দিত ঢুকাইছো দুজনের এক লগে এখন তুমি একজনের লয়ে তা আরেকজন ছাড়ি দিত না আমরা কইতাম যে হের অবস্থা বেশি খারাপ হের লাগে আমরা উচ্চ শিক্ষা তোমার কথার কোনো দাম আছে ডাক্তার তো সিদ্ধান্ত লইব কার অবস্থা খারাপ কার অবস্থা ভালো এত কথা কইতেছো করে আমরা চেষ্টা করি যদি ডাক্তারে দেয় আর এলাসি বেগমের আমরা আমরা রাইখে কি করতাম তখন তুমি দিতে পারবা কাজে আমরা বুলবুলের এখান থেকে সরাই পালাই কোনো মান সম্মান অনুভূতি ভালোবাসা প্রেম এইসব কিচ্ছু নাই গা তোমার বউয়ের লাগে মানে আমার বুইনের লাগে লাসি বাবু এক লোকে মনে হয় যে রাস্তার মধ্যে ভরে গেছে গা তারা দুজন অ্যাক্সিডেন্ট হয়ে আর হাসপাতালে মৃত্যুর সাথে ফান্দা লড়তেছে এর মাঝখান দিয়ে তুমি তোমার বউ রে বাগাই অন্তর লই আর একবার যাবে এই কথা কইতেছ আর আবার এই কথা মানতেব না মানা না মানা তো তোমার কাছে কিন্তু আমি তো তোমার ভালো লেগে কই আমার ভালো লেগে তোমার এত কত কল ধরেন নাই তুমি বুঝতেছ যে এগুলো পছন্দ করি না হ্যাঁ গুচ্ছা গুচ্ছা তোমার এই কথা কর লাগবো পালতু লোক জানে কথা কার পালতু আর তোমার লাগে কথা কইলে চাঁদ করে উঠো চাঁদ করে উঠো কি চলে গা আমি কি ভালো মন্দ একটা কথা কইতে পারি না তোমার লোকে শোনো তোমার আমি আরেকটা কথা কই আর একটা বুদ্ধি মাথা চাইছে এটা হলো যে ওই যে এলেছে কি এক আত্মীয় আছে যে মন্টু না সন্টু না ফ্রেন্টু হেরে কবর দিয়ে কবর দিয়ে কই যে হেরে তোমার রুগী তোমরা দেখো আমরা আর পারতাম না দেখতে তোমার কাছে ওর নাম্বার আছে না না নাম্বার আপনার কি চলে গা হ্যাঁ বাইরের মধ্যে এইসব করো বাইরে কইতেছি বাইরে হয়েছি কত কম কমা মানুষের সামনে যাতে আমার তোমার অপমান করতে না লাগে এর লেগে আমি মনে করো যে আমি তো বাইরে লেগেছি বাইরে আনার ঘরে তুমি একই কথা কইতেছো পাশে আনি তিনি কোথা গান মানুষের বালা দেখতে নাই
মানে ওই যে একটা কথা আছে না, উপকারী বাঘে ঘাস খায় না কি জানি। আপনি আবার কিছু মনে করবেন না কিন্তু আপু। সে কি মনে করবে, সে কিছুই মনে করবে, আমি তার যে সিদ্ধান্ত দেব সেটাই তো সময় নেই। এমন ভাবে বলছো যে আপু এখনই একদম তোমার বিয়ে করা বউ হয়ে গেছে, তুমি যেটা বলবে সেটাই শুনবে। আমি যে বেলে কথা বলতেছি নেই বেলে কথা বলার জন্য, ও ওই নেই হাতে কি হয়েছে, মোর উপরে তো হ্যার একটা অধিকার আছে, সেই অধিকার লইয়েই বলছে বলছে তখন বলছে তখন। আর হনে মোর যাওয়া লইয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, ঢাকা শহরের ব্যাবাক গাড়ি কিন্তু মোর। মানে মানে বোঝেন না, গাড়ি কল দিলেই তো নিচে সইলেই দি, তো গাড়ি কল দিলে যদি সইলে তো সেই গাড়ি মোর না। আচ্ছা হয়েছে হয়েছে, এই এইসব নিয়ে কথাবার্তা একটু বন্ধ করো তো। শোন বোনু, মানে তুই একটা চিন্তা ভাবনা করেছিস সেটা আমার শেয়ার করলি, এটা খুব ভালো, মানে তোর একটা সিদ্ধান্ত আমার জানালি, এটা খুবই ভালো। কিন্তু কিন্তু তোর কিন্তু ভুলে গেলে চলবে না, এ বাড়িতে একজন গার্ডিয়ান আছে তোর ভাই, সেটা তো ভুললি হবে না। আমিও তো সিদ্ধান্ত নিতে জানি নাকি, আমারও তো একটা চিন্তা ভাবনা আছে, আলটিমেটলি আমি যেটা ভাববো সেটাই ঠিক, যেটা ভাববো ঠিক সেটাই বেটার। না না ভাইয়া, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো আমার জন্য বলিনি, বলছিলাম যে এখনের যে সিচুয়েশন, এরকম সিচুয়েশনে যদি উত্তর আপা আমাদের সাথে থাকে আমার তো কোনো অসুবিধা নেই, আমার কি অসুবিধা থাকবে বলো, কিন্তু দুটা মানুষ দুটা কথা বলবে এটা কি দরকার বলো, মানুষকে দুটা কথা বলার সুযোগ করে দেওয়ার, আমি আসলে ওইটা বোঝাতে চাচ্ছিলাম। শোনেন, মানুষের কথায় জীবন চলে না, আমি যদি না খাইয়ে থাই তাহলে মানুষকে আইয়া মোর বাসায় নাতিশাল চাল কিনে দিবে না মিনিকেট দেবে, কিছু দেবে না, না খাইয়ে যদি ঘরে পইটা মুইটিও থাকি তাহলে কেউ কি দিও এই জাস্ট শাট আপ শাট আপ, সরি সরি সরি, এখন আম মানে এই সব কথা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমি আমি রাহান, আমি কিন্তু কারো সিদ্ধান্ত শুনি না, মানুষে কি কলো না কলো এ নিয়ে আমার এক সেকেন্ডও তোয়াক্কা করি না, ঠিক আছে, আমি যেটা ভাববো ওইটাই ঠিক, দেখো ওর কথা কিছু মনে করতে, ওর কোন কথা কানে নেয়ারই দরকার, এক কান্দি শুনবা আর এক কান্দি আউট, ঠিক আছে, ব্যাপারটা আলটিমেটলি আমি যেটা বলবো ওটা ছিলেন দাও চিনতি শুনি আবার, ঠিক আছে যাও খাও চিপস খাও, আচ্ছা ঠিক আছে না খাও, এটা আবার গ্যাস হয় এমনি কালে গ্যাস হয় কালে। শোনো তোমার তো কথা কইলে খালি রাগ হয়ে যাও, আমি একটা কথা কই দিছো তুমি রাগ হইও না,
কইতাম কথা হলো কি আমি একটা ডিসিশন নিছি রূপালীর লগে তোমার বিয়ে আমি দিতাম এটা আমার ফাইনাল ডিসিশন আর তুমি জিজ্ঞেস করতে পারো কি লিগে দিতাম না এটা একটা কিপটা ফ্যামিলি এই যে আমরা রইছি তাকতেছি আমাকে কাউনের কথাও কয় না আর এক গ্লাস যে পানি খাওয়াবো তাও না চাও না এইসব কিপটা ফ্যামিলির লগে আমরা সম্বন্ধ করতাম না আমি বাইজে থাকতে তোমার লগে বিয়া হইতো না রূপালী বাস বুলবুল আগে বাসু এরপরে তুমি বিয়ের সাথে কথা চিন্তা করো এত বিয়ে বিয়ে করতেছো কেন এরা কাউন দেয় না এত কাউন দেয় না অসুবিধা কি তুমি বাইরে এসে খাইতা তোমার তো ফার্ডে বসার আছে আছে না তো ফার্ডে বসে দিয়ে এসে বাইরে খাইতা মানুষের নামে বদনাম না করলে ফেটের ভাতও তো না না এটা বদনাম হইলো হ্যাঁ একটা বাসায় গেছি তারা একটু আমাকে আদর আপ্যায়ন করতো না পালতো জায়গা আচ্ছা আমি যে জিনিসটা জানতে চাইছিলাম ওই ওই নীলিমা ফাঁকি আমার জোরে এই বাড়িতে আসবো আইতে পারে না পুলিশ যদি জুলি খেলা শোনা নিলে কথা কইতে পারে তাহলে এই বাড়িতে আইতে পারে না তোমাকে তো অনেক সুযোগ দিছে তার সুযোগ দেওয়ার মানে এই নয় যে হেরার আইতো না ঠিকই আইতে পারে আইয়ে যদি কোনো কথাবার্তা জিজ্ঞায় তখন কিরকম কি কথা কইবা এর লেগে তোমার আমি কইতেছি কোনো একবারে কোনো কথা কইতে যাবে না একবারে কথা কইতে ফ্রেশ লেগে যাবে আরে একবারে কথা কইলে আর সমস্যা কি আমরা চোর না ডাহাই আমরা কি করছি আমরা অ্যাক্সিডেন্ট ঘটাইছি আমরা ঝামেলা করছি আমরা আমাকে আত্মীয় আমার আমার বউ তোমার বোন হে অ্যাক্সিডেন্ট করছে কোমাতে আছে তো আমাকে কি দোষ ধরাই নাকি আমি পুলিশে ঠিক আছে পুলিশে ডর নাই ঠিক আছে এই যে কথাটা কইছো এই কথাটা মনের মধ্যে রাখো ওই নে সোনালি আর জুলি খেলার লাগে যত কথাবার্তা হইতেছে সোনালি আর জুলি খেলা তো এরা মনে করতেছে যে হেরা অনেক অপরাধ করে ফেলেছে প্রত্যেকটা কথা এরা খুব ছান ছান করে রাগ হয়ে যেতেছে আমি বারবার কইছি আপনারা রাগ হইন না পুলিশের কাম পুলিশের করতে দেন কিন্তু হেরা যত রাগ না হয় বুঝাই কইতেছি হেরা তো কথা শুনতেছে না তোমরা লাগে তোমাকে ছাইড়া দিছে তার মানে এই না যে তোমাকে জিজ্ঞাইতো না আবার যদি জিজ্ঞাই তখন বেশি কথা কইবে না এর লেগে আমি কইছি এই কথা আচ্ছা ঠিক আছে কইতাম না কথা কইতাম না কিন্তু আমরা তো অপরাধী না কইলেও তোর কোনো সমস্যা নাই নাকি শোনো আমি চিন্তা করছি যে এখন আর আমরা হাসপাতালে যাইতাম না যা কি করতাম বুলবুলি কম আছে মানে তাই কে লাভ আছে কোনো যা কারায় থাকতো খালি বাইরে তার চেয়ে আমরা এখন এ বাসায় যাই যাইয়া গোসল টোসল কইরা খাওয়া দাওয়া কইরা একটা গুম দেই গুম দিয়ে রাইতের বেলা আমরা ও ভালো ঘুমাও তুমি তো ঘুমানোর লেগে এনে আইসো গোসল টোসল দিয়া ভালো করে ঘুমাও তারপর এটা তো এক্সিবিশন আপনার মেয়েই করছে এরকম কিছু কইছি আমি আমার ধারণার কথা বলছি আর আপনার মেয়ের ছবির মুখের দিকে তাকাইলে কারো পক্ষে সম্ভব বুঝা যে আপনার মেয়ে এই ঘটনা ঘটাতে পারে আমার কষ্টটা দিলের মধ্যে কার লেগে বুলবুলি লেগা তোমার কষ্টটা কার লেগা এলাসি বেগমের লেগা না না একটা মানুষ কি এত খারাপ হয় নাকি আমার জানি কেমন লাগতেছে মনে হয় আমি টাস করে পিটুয়ে পড়ে যাবো যাওয়ার দরকার আছে আমার লোকে আমার হ্যাঁ তাই নেই আরে দিদি আমরা সত্যি মিলা একজন আরেকজন সন্দেহ করতেছি আমরা মনে করতেছি এ এরে মারাইছে ওয় ওরে মারাইছে